এই ঘরটা এখনো কমপ্লিট হয়নি আমাদের ইলেকট্রিকের কাজ করাটা, কিন্তু ঘরটাকে একটু লাল করে দিয়েছি, বেশি ভালো লাগে না দেখতে। এগুলো আমরাই করে গেছিলাম। ও আজকে আমরা করব এই ঘরটা রং ওয়ারিং করব। এখান অব্দি তার এসে রয়েছে, ওইখান থেকে সবটা ঘর আজকে আমরা ওয়ারিং করব, জায়গা জায়গা তার টেনে দেবো, আর লাইটের হোলগুলো করবো, কয়টা লাইট হবে ফল সিলিংয়ে। এটা কিন্তু জিপসিং বোর্ড নয়, এটা হলো গিয়ে ফ্লাইবোর্ড। আমরা তিনজন এসছি আজকে, এই দেখছো কালারগুলা, এই লাইটগুলো আমরা লাগিয়ে গেছিলাম, ফোন এসেছিলাম, আজকে আবার আসলাম। লাইট গুলো কেমন হলো জানিও। লাইটের হোল কাটা অলমোস্ট শেষ, এখন ফ্যানের হোলটা বাকি রয়েছে, আর ছাদে পাইপ ফালানোর বাকি রয়েছে, আর তার টানার বাকি রয়েছে। আর মাঝখান দিয়ে আমি একটু ফাঁক পাওয়াতে এই বড়ি গাছের নিচে আসলাম, আর বড়িগুলো একটু চেক করে দেখলাম ভালো কি খারাপ। তো বড়িগুলো অনেক টক ছিল, খেতেও খুব ভালো ছিল, খেলাম অনেক মজা লাগলো। তো গাইস এখানে দুইটা হোল্ডারের তার এসছে, আর এটা টিভি বোর্ডের তার, এই তো আবার ব্লক করছি। এর মধ্যে আরেকটা খুশি খবর চলে এসছে বন্ধুগণ, পর জানাবো তোমাদের, দেখতে দেখো বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কনসিলের কাজ করা হয়, এই পাটটা দিয়ে দেখলে তো কিরকম ভাবে আমরা তার বার করি। আর একটু লাগবো, বাস বাস বাস, না লাগতো না, মা পায়ে করে আছে। এই সার্কুলারটা হয়ে তারগুলা এইখান দিয়ে হয়ে ওই যে নিচে বুটটা দেখতে পাচ্ছ, এই ব্যাট বুটটাতে যাবে, আর এখান থেকে উপর থেকে নামার পর এই সার্কুলারটা হয়ে ওই ঘরে একটা লাইট গেছে, আর এই নিচটা দিয়ে ওইখান দিয়ে টিভি বুটটা ঠিক এরকম এল হয়ে পাইপটা নিচের দিকে ওই বুটটা দেখেছে। এটা টিভি বুট, এখানে ওয়াল টিভি হবে বড় করে। এইখানটাতে একটা সারফেস লাইটের হোল ছিল, এই হোলটা দিয়ে হাতটা উপর দিকে করে আমি ওদেরকে ভিডিওটা করলাম, আমাদের হেড মিস্ত্রি মানে আমার দাবাই, আর সাথে আছে তাপস মানে আমার ছোটো ভাই, তো তারা একসাথে ছাদেই কাজ করছে, মানে সিলিংয়ের মধ্যে পাইপের মধ্যে তার তার ঢুকাচ্ছে, আর আমি নিচে থেকে তাদেরকে হেল্প করছিলাম। তো ভালোই কাটছিল, তাদের মোবাইলে গান চালানো ছিল, তো সাউন্ডটা অনেকটা মিউট করে দিয়েছি। তারপর এই হলাম আমি, আর এই হলো লাইটটা যেটা খুলে ভিডিওটা করার জন্য এটাকে খুলে রাখলাম আলাদা করে, আর লাইটটাতে দুইটা কালার জ্বলে, খুব দারুণ লাইট, দেখতেও খুব সুন্দর। ওই ঘরে তো দেখিয়েছিলাম লাইটগুলো এরকম, ওই লাইটটি তো গাইস দেখছো, এই অবধি এসছে কাজ, এই সার্কুলার থেকে সব কিছু মেইন লাইন ওই এনসিবির দিকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এইখানে সমাপ্তি করলাম, কাজ শেষ হয়নি কিন্তু ভিডিওটা শেষ করলাম এখানেই।